ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা ডেইলি জব আপডেটের সঙ্গে এই চ্যানেলে মাঝে মাঝে ম্যাথসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাবেন, যেগুলো আপনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আজকে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান কোশ্চেন, ওভার সিক্স ডট 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 ইনফিনিটি। দেখুন এখানটায় আমি যদি এটাকে পুরোটাকে এক্স ধরে নিই, এটাকে পুরোটাকে এক্স ধরে নিই, এটার মান আমাকে বের করতে বলেছে। এটাকে পুরোটাকে আমি এক্স ধরে নিব, আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, আপনি এটাকে ঢেকে দিন, ঢেকে দিয়ে দেখুন এটাকে লাস্ট পর্যন্ত আবার সেই পুরো আগেরটাই দেখাচ্ছে। তার মানে এটা কে এক্স ধরেছি, প্লাস এটাকে যদি ঢেকে দিই আবার একটা আমার এক্স পড়েই থাকছে, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত চলতে চলতে থাকবে। তাহলে এটা কি কি লিখতে পারি আমরা, রুট ওভার সিক্স ইন্টু এটা তাহলে কি আর এক এক্স। তাহলে এইভাবে এটাকে আমরা স্কোয়ার করে নিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, এক্স ইকুয়াল টু সিক্স, এটা হলো নাম্বার ওয়ান। এখানটা যদি সেখানে 7 থাকে 8 থাকে, এখানে ডট ডট যা কিছু থাকুক সেখানটায় এক্স, এটাকে এক্স ধরে নিতে হবে। যদি ইনটু হিসাবে থাকে, স্কোয়ার রুটের মধ্যে থাকে, তাহলে এটাকে এক্স ধরে নিতে হবে। এবং এক্স ধরে নেওয়ার পর এইভাবে রুট ওভার সিক্স বা রুট ওভার যাই থাকুক, তারপরে আবার এক্স, তারপরে এক্স স্কোয়ার। এটাকে এখানে যদি কিউব রুট থাকতো তাহলে আমি কিউব করে নিতাম, স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স, এক্স ইকুয়াল টু সিক্স। আবার নাম্বার টু বলেছে ফোর ওভার থ্রি, এখানেও দেখুন সেম একই গোলটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিলাম, এক্স আবার ফোর ওভার থ্রি। এটা কি আমার আবার আগেরটাই বোঝাচ্ছে, তো তাহলে এটাকেও আমি এক্স লিখতে পারি। তাহলে এখানে যেহেতু ফোর্থ রুট আছে, তাহলে আমি এটাকে এক্স ফোর করে নেব, এক্স ফোর ইকুয়াল টু থ্রি এফ। সুতরাং এক্স কিউ ইকুয়াল টু থ্রি, সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার, এই পাওয়ারটা এখানে ভাগ হিসাবে যায় হলো 1/3। নাম্বার থ্রি রুট ওভার 42 প্লাস রুট ওভার 42 প্লাস রুট ওভার 42 ডট 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 প্লাস ইনফিনিটি। দেখুন এইরকম যদি অঙ্ক থাকে আপনাদের পরীক্ষায়, তাহলে প্রথমে এটাকে যদি এই দুভা ভাঙবে, ভাঙার পর দেখুন এটা 6 7 42, একটাকে 6 একটাকে 7 লিখতে হবে। এই দুটো ডিফারেন্স যদি এক হয়, ডিফারেন্স যদি শুধুমাত্র যদি এক হয় তাহলেই এই নিয়মটা করা সম্ভব। যদি ডিফারেন্স এক হয়, যেমন আমি ধরে নিলাম 72, 72 8 নং 72, ডিফারেন্স এক। যদি ডিফারেন্স এক হয় এবং সেটা যদি প্লাস সিরিজে চলতে থাকে, তাহলে বড়টা সেটার অ্যান্সার হবে। সুতরাং এক্স, সুতরাং এটার ভ্যালু হবে 7। আর যদি এখানটায় মাইনাস থাকতো তাহলে এটার ভ্যালু হতো 6, 16টা। 4 নম্বর কোশ্চেনটা দেখুন, কোশ্চেনটা বলেছে রুট ওভার সিক্স, রুট ওভার সিক্স, রুট ওভার সিক্স, রুট ওভার সিক্স, আবার রুট ওভার সিক্স। মানে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। এবার দেখুন এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত বলেনি, তাহলে এটাকে আমি কী করবো, এটাকে আমাকে করে দেখতে হবে। 6-এর মাথায় কটা রুট আছে, একটা, তাহলে 6 টু দি পাওয়ার, এটা স্কোয়ার রুট, তাই 1/2 ইনটু। এবার দেখুন 6 6 6-এর মাথায় কটা রুট আছে, একটা রুট, একটা রুট, তাহলে দুটো রুট, 6 টু দি পাওয়ার 1/4, আবার 6 6 টু দি পাওয়ার কটা আছে, তিনটে আছে, তাহলে 1/8, 6 টু দি পাওয়ার কটা আছে, চারটে আছে, 1/16, আবার 6 টু দি পাওয়ার 1/32। তাহলে আমরা কি জানি, যদি বেস সবগুলো সমান হয় তাহলে সেটা যদি গুণ করা হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 6 টু দি পাওয়ার 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32। এটা আপনারা করে দেখবেন, 6 টু দি পাওয়ার 31/32 অ্যান্সার হবে। নেক্সট নেক্সট কোশ্চেন আমাদের বলেছে, হ্যাঁ
নেক্সট কোয়েশ্চেন বলেছে, টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ডট 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 ইনফিনিটি। তাহলে দেখুন এখানে দেখো আমি ভাঙছি এইভাবে চার আর পাঁচ, তাহলে এখানটা কি হচ্ছে, যাদের ডিফারেন্স কত হচ্ছে এক। এইরকম কোশ্চেনগুলো পরীক্ষায় আছে, পরীক্ষায় অত বড় কোশ্চেন আসে না কম্পিটিটিভ এক্সাম, হাই লেভেলে একমাত্র সেই সব বড় বড় কোশ্চেনগুলো আসে। এমনি সিম্পলি কম্পিটিটিভ এক্সাম যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের হয় সেগুলোতে এইরকম কোশ্চেন থাকে, ডিফারেন্স কত হচ্ছে এক হচ্ছে, আর মাঝখানে কি আছে মাইনাসের সিরিজ, তাহলে কি হবে এটার উত্তর, এর উত্তর হবে চার। তাহলে 1 মিনিটে আমরা উত্তরটা করে নিতে পারবো। নেক্সট কোশ্চেন বলেছে, থ্রি রুট ওভার রুট টু। দেখুন আমি যদি এটাকে পুরোটাকে এক্স ধরে নিই, ধরে নিলাম সাপোজ, তাহলে এক্স ইকুয়াল টু, দেখুন এখান থেকে এতটুকু সিরিজটা চলছে, আবার এখান থেকে এতটুকু সিরিজটা চলছে, আবার সিরিজটা একই থাকছে, মানে আমি যদি থ্রি ধরি তারপরে কিন্তু সিরিজটা একবারে চলছে না, সেরকম চলছে না। থ্রি কে ধরে নিয়ে বাদ দিলাম, তাহলে কি আমি আবার প্রথমেরটা পাচ্ছি, প্রথমেরটা পাচ্ছি না, তো এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখুন আমি আবার প্রথমের সেই সিরিজটাই পেয়ে যাচ্ছি, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি থ্রি রুট টু, তার ভিতরে এক্স, এই থ্রিটা রুটের ভিতরে আছে, কিউব রুট। তাহলে আমি এখানে এই স্কোয়ারটাকে ওঠানোর জন্য প্রথমে স্কোয়ার করলাম, এই কিউব রুটটাকে, তারপর থ্রি এটাকে লিখলাম থ্রি টু টু এক্স, তারপর দেখুন একটা কিউব রুট আছে, কিউব রুটটা তো বলতে গেলে এখানটায় আমাকে কিউব করতে হবে, কিউব করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে সিক্স ইকুয়াল টু, 3 এর কিউব কত হচ্ছে 27 ইন্টু এটাকে 2x মানে 54 এক্স, এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 54 এক্স, তাহলে এক্স এটা এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 54। তাহলে আমি এবার লিখবো x ইকুয়াল টু 54 টু দি পাওয়ার 1/5। তো গাইস এগুলোই আজকের কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের খুব খুব হেল্পফুল হবে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ।